নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো কালকের বড় ম্যাচ, কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস ম্যাচ নিয়ে, যে ম্যাচটা পাঞ্জাবের মোহালিতে হতে চলেছে দুপুর 3:30 থেকে। সেই ম্যাচটার সম্বন্ধে আমরা আলোচনা করব যে এই ম্যাচে দুই দল কীরকম প্লেয়িং ইলেভেন নিয়ে নামতে পারে, কোন দল বেশি এগিয়ে আছে, কি মনে হচ্ছে কি হতে পারে, সেই নিয়ে কিছুটা আলোচনা করব, প্রেডিকশন দেবো কিছুটা। তো অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। গাইস, ভিডিওতে এখন এটাকে তোমাদের জানাবো ভারতের ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ফ্যান্টাসি অ্যাপ রিয়েল ইলেভেন সম্বন্ধে, যে অ্যাপে তোমরা প্রথম ম্যাচটা একদমই ফ্রিতে খেলতে পারবে এবং তার সঙ্গে 5000 ওয়েলকাম বোনাস পেয়ে যাবে, এবং এখানে একদম লোয়েস্ট এন্ট্রি ফিতে খেলতে পারবে। ওপিনিয়ন অ্যান্ড পোলসের অপশানও পাবে, যেখানে তোমরা আজকের ম্যাচে কে কত রান করতে পারে বা কোন টিম জিততে পারে সেরকম ওপিনিয়ন দিয়ে যদি তোমরা সঠিক হও জিততে পারো। এবং তার সঙ্গে তোমরা কিন্তু এখানে ফ্রিতে ইনস্ট্যান্ট ক্যাশ উইথড্র করতে পারবে এবং 24/7 সব সময় কাস্টমার সার্ভিসও পেয়ে যাবে। বাকি ফ্রিতে গিভওয়ে জেতার যেমন সুযোগ থাকছে, সেরকমই 0% কমিশন লিগ এখানে আছে, এবং তোমাদের জন্য কিন্তু 100% অ্যাসিওর্ড উইনিংসেরও অপশান আছে। মানে তোমরা যতই খারাপ খেলো না কেন, একটা না একটা অ্যামাউন্ট ঠিক পেয়ে যাবে, এবং তার সঙ্গে বন্ধুদের রেফার করেও এখান থেকে তোমরা জিততে পারো। তো সব কিছুই রিয়েল ইলেভেন অ্যাপে পাবে, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে আছে। তো তোমরা রিয়েল ইলেভেন অ্যাপ ডাউনলোড করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে এবং কমেন্টে পেয়ে যাবে। টিম একটু পরে দিচ্ছি। তো যদি মেন টপিক আসে যায়, তো সেখানে আমরা প্রথমেই কথা বলবো কলকাতা নাইট রাইডার্সের বর্তমান সময়ের অবস্থা নিয়ে। তো কেকেআর টিমের বেশ কিছু সমস্যা আছে, যেখানে শ্রেয়াস আয়ার তো আগেই ছিটকে গিয়েছে, টিমের সঙ্গে লকি ফার্গুসন ট্রাভেল করেছে, তবে তারও খেলার সম্ভাবনা প্রথম ম্যাচে কম। তো সেখানে দুটো বড় ধাক্কা কেকেআরের আগেই লেগেছে। তো কেকেআর দল তুলনামূলক কিছুটা দুর্বল, তার সঙ্গে দুজন বাংলাদেশি প্লেয়ার সাকিব আল হাসান এবং লিটন দাস তারাও এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকছে না। তো মাত্র 5 বিদেশির অপশান কেকেআরের কাছে পড়ে থাকছে। তো সেখানে বিদেশি প্লেয়ার কারা খেলবে বা প্লেয়িং ইলেভেন কী হতে পারে সেই নিয়ে তো একটুখানি কনফিউশন আছেই, তবে তারপরে যেরকমটা মনে হচ্ছে আগেই বললাম যে হয়তো রহমানুল্লাহ গুরবাসের সঙ্গে ওপেন করতে পারে, নারায়ণ জগদীশন অথবা মনদীপ সিং, দেন মিডিল অর্ডারে নীতিশ রানা, ভেঙ্কটেশ আয়ার, তার সঙ্গে রিঙ্কু সিং, 6 আন্দ্রে রাসেল, 7 সুনীল নারায়ণ, 8 হচ্ছে শার্দুল ঠাকুর, আর দেন 3 বোলার হতে পারে উমেশ যাদব, তার সঙ্গে টিম সাউদি, এবং তার সঙ্গে হয়তো ভরুণ চক্রবর্তী খেলবে। অনুকূল রয়কে খেলালে বেটার হতে পারে, বাট ভরুণের উপরই হয়তো টিম ভরসা দেখাবে। তো প্লেয়িং ইলেভেন এরকমই হতে পারে। একমাত্র ডেভিড উইজেকে নিয়ে আসতে চাইলে সেক্ষেত্রে কিন্তু গুরবাসের জায়গায় আসতে পারে, এবং সেক্ষেত্রে মনদীপ সিং আর এন জগদীশন দুজনে কিন্তু একসাথে খেলতে পারে। সেক্ষেত্রে প্লেয়িং ইলেভেনটা এরকম হতে পারে, নারায়ণ জগদীশনের সঙ্গে মনদীপ সিং ওপেন করতে পারে, দেন নীতিশ রানা, ভেঙ্কটেশ আয়ার, তার সঙ্গে রিঙ্কু সিং মিডিলে, দেন 6 আন্দ্রে রাসেল, 7 ডেভিড উইজে, 8 শার্দুল ঠাকুর, 9 সুনীল নারায়ণ, 10 উমেশ যাদব, 11 টিম সাউদি, এবং অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার সেক্ষেত্রে কিন্তু ভরুণ চক্রবর্তীকে ইউজ করতে পারে মনদীপ সিংয়ের জায়গায়। তো মোটামুটি এই দুটো প্লেয়িং ইলেভেনের মধ্যে কোনো একটা দল নিয়ে কিন্তু কেকেআর এই ম্যাচটাই নামবে। তো কেকেআর দলের যদি শক্তি বা দুর্বলতা নিয়ে কথা বলতে হয়, তো সেখানে কেকেআরের দুর্বলতা কিন্তু ব্যাটিংই। ব্যাটিংটা কীরকম করবে সেটা বলা মুশকিল একটু। বাকি কেকেআরের বোলিং কিন্তু যথেষ্ট ভরসা দিচ্ছে, উমেশ যাদব নতুন বলে ব্রিলিয়ান্ট বোলিং করে আইপিএলে, দেন টিম সাউদি আছে সেও ভালো, সুনীল নারায়ণ তো আছেই, তার সঙ্গে শার্দুল ঠাকুরও মিডিল ওভারে কাজ চালিয়ে দিতে পারবে, ভরুণ চক্রবর্তীর ওপর যখন টিম ভরসা দেখাচ্ছে আমাদেরও ভরসা দেখানো উচিত। তো সেখানে ওভারঅল উমেশ যাদব, শার্দুল ঠাকুর, টিম সাউদি, তার সঙ্গে সুনীল নারায়ণ, ভরুণ চক্রবর্তী এবং রাসেল অথবা উইজের অপশান যখন থাকছে, সেখানে বোলিং খারাপ দেখাচ্ছে না, বাট হ্যাঁ ব্যাটিংটাই চিন্তার বিষয়। তো সেখানে কেকেআরের বেশ কিছু ব্যাটসম্যানকে দায়িত্ব নিয়ে খেলতে হবে, যেমন রিঙ্কু সিং, নীতিশ রানা, ভেঙ্কটেশ আয়ার, এবং তার সঙ্গে জগদীশন অথবা মনদীপের মধ্যে যে খেলবে তার উপরও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে। তো ইন্ডিয়ান ব্যাটসম্যানদের কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে হবে, রাসেলের উপর তাকিয়ে থাকলে হবে না। রাসেল ম্যাচ উইনার, একটা ম্যাচ একাই জিতিয়ে দিতে পারে সেই ক্ষমতা আছে, বাট আবার জিরোও করতে পারে এক বলে। তো সেখানে রাসেল খুব আনপ্রেডিক্টেবল প্লেয়ার, তবে আমি পার্সোনালি রাসেলকে একটু আরও বেশি ব্যাট করতে দেখতে চাইব, মিনিমাম 5 বা ম্যাক্সিমাম 6, তার নিচে যেন রাসেল ব্যাটিং না করে। কেকেআর ম্যানেজমেন্ট তো মাঝে মধ্যে রাসেলকে 7 বা 8 পাঠিয়ে দেয়, তো সেখানে আই থিঙ্ক রাসেলকে যদি 5 খেলায়, রিঙ্কু 6 খেলে সেটাও ভালো হতে পারে। তো কেকেআর টিম কীরকম ব্যাটিং করবে তার উপর কিন্তু কালকের ম্যাচের অনেক কিছুই ডিপেন্ড করবে। নেক্সট আমরা যদি পাঞ্জাব কিংস টিমকে নিয়ে কথা বলি, পাঞ্জাবের টিম তেমন একটা টিম, তাদেরও কিন্তু বেশ কিছু প্লেয়ার অ্যাভেলেবেল নেই। লিয়াম লিভিংস্টোন ফার্স্ট ম্যাচে খেলবে না শোনা গিয়েছে, তার সঙ্গে ক্যাগিশোর আবাদে অ্যাভেলেবেল নেই, বেয়ারস্টোর মতো প্লেয়ার চোট পেয়ে ছিটকে গিয়েছে, সেখানে তারাও কিন্তু কিছুটা সমস্যায় আছে। বাট ওভারঅল পাঞ্জাবের স্ট্রেংথের কথা বললে তাদেরও কিন্তু স্ট্রেংথ হচ্ছে বোলিং। পাঞ্জাবের বোলিংটা বেশ ভালো, শ্যাম কারেন এবং তার সঙ্গে অর্শদীপ সিং আছে, কালকে হয়তো নাথান এলিশও খেলবে। তো ওভারঅল পাঞ্জাবের বোলিংটা খারাপ না, বাট শ্যাম কারেন কতটা ইফেক্টিভ হবে সেটা দেখতে হবে। আমার মনে হয় না ওয়ার্ল্ড কাপে যতটা শ্যাম কারেন ইফেক্টিভ ছিল অতটা আইপিএলে হতে পারবে, ভালো বোলিং করবে তবে এফেক্টিভনেস কতটা দেখাবে সেটাই দেখতে হবে। তো সেখানে আই থিঙ্ক অর্শদীপ সিং বা শ্যাম কারেনরা ভালো বোলার, বাট কেকেআরের কাছেও অনেকগুলো লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান আছে, তাদের সুবিধা হতে পারে। তো
সেখানে মেইনলি পাঞ্জাবের বোলিংটাকে কেকেআরের ব্যাটসম্যানরা কেমন খেলে তার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে। পাঞ্জাবের ব্যাটিং খারাপ অবশ্যই না, তো সেখানে মেবি ম্যাথু শর্ট কালকে খেলতে পারে, ওপেন করতে পারে, সিকান্দার রাজাকেও খেলাতে পারে, তো সেও অলরাউন্ডার হিসেবে ভালো অপশান হতে পারে। বাট বাদ বাকি কিন্তু দেখতে গেলে পাঞ্জাবকেও ইন্ডিয়ান ব্যাটসম্যানদের দিকেই তাকিয়ে থাকতে হবে, যেখানে শিখর ধাওয়ান, জিতেশ শর্মা, শাহরুখ খান এবং সম্ভবত প্রভ সিমরন সিংও খেলতে পারে। তো তাদের উপরে কিন্তু পাঞ্জাবের ব্যাটিংটাও টিকে আছে। মোটামুটি দুটো এমন টিম কালকে মুখোমুখি হচ্ছে যাদের বোলিংটা স্ট্রং এবং ব্যাটিং ঠিকঠাক বলতে পারো দুটো টিমেরই। তো কালকের ম্যাচের পাঞ্জাবের প্লেইং ইলেভেন নিয়ে কথা বললে তাদের হয়ে ওপেন করতে পারে ম্যাথু শর্ট, তার সঙ্গে শিখর ধাওয়ান, তিনে প্রভ সিমরন সিং, চারে জিতেশ শর্মা, পাঁচে সিকান্দার রাজা, ছয় খেলতে পারে শাহরুখ খান, সাতে স্যাম কারেন, আটে ঋষি ধাওয়ান অথবা হরপ্রীত বার, নয় রাহুল চাহার, দশে হচ্ছে নাথান এলিস এবং এগারোই অর্শদীপ সিং। এইরকম প্লেইং ইলেভেন হতে পারে। এবার এই টিমে একটা দুটো চেঞ্জও হতে পারে, কারণ পাঞ্জাবের টিম নিয়েও আমি সিওর না যে কীরকম অ্যাকচুয়াল প্লেইং ইলেভেন তারা ফার্স্ট ম্যাচে নামাবে। তো মোটামুটি দুটো টিমের তুলনা করলে কোনো দলকেই কিন্তু একদম সুপিরিয়র লাগছে না, মোটামুটি সমানে সমানে লাগছে দুটো দলকেই। তো সেখানে যদি কালকের ম্যাচের আর কি উইনার চুজ করতে বলো, আমি পার্সোনালি যাচ্ছি হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে। তো সেখানে দেখা যাক কী হয়। বাকি ফ্যান্টাসি টিমের কথা বললে এরকম একটা টিম আর কি কালকের জন্য সিলেক্ট করে রেখেছি, টসের পর চেঞ্জও করতে পারি কিছু। বাকি দেখতে গেলে সেখানে নারায়ণ, রাসেল বা শ্যাম কারেনের মতো অলরাউন্ডারদের টিমে রাখতেই হবে। বাকি এবারের প্রত্যেক কেকেআর ম্যাচে আমি রিঙ্কু সিংকে টিমে রাখবো, আর তার সঙ্গে উমেশ যাদব পাওয়ার প্লেতে উইকেট নিতে পারে তাই তাকে রেখেছি, শিখর ধাওয়ানকে রেখেছি অ্যাজ এ ওপেনার, গুরবাজও খেলতে পারে ভেবে গুরবাজকে রেখেছি। বাকি নীতিশ রানা আছে, তার সঙ্গে জিতেশ শর্মা আছে, এরকম একটা টিম বানিয়েছি আপাতত। এবার এক আধটা চেঞ্জ করতেও পারি। সেকেন্ড ম্যাচ যেটা লখনৌয়ের সঙ্গে দিল্লির ম্যাচ আছে সেই ম্যাচটার জন্য একটা টিম বানিয়েছে, সেই টিমটাও স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তোমরা অনেকে আমার ফ্যান্টাসি টিম দেখতে চাও তাই দিচ্ছি, কারণ আমি কখনোই বলবো না যে আমার টিমটা কপি করে তোমরা খেলো, কারণ হেরে গেলে আমি দায়ী না। আমি ফ্যান্টাসি ক্রিকেট শুধুমাত্র খেলি মজার জন্য, জেতার জন্য খেলি না, তো সেখানে সেটাই ব্যাপার, বাকি তোমাদের ব্যাপার। তো গাইস এবার সেই আপডেটগুলো এই ভিডিওতে দেবার ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।